পরিস্থিতির খেলা এখন বোঝা ভীষণ দায় হয়ে গেছে। একটু আগে এই 5 মিনিটও হবে না, আকাশটা পুরো অন্ধকার। এই সময়টা মনে হচ্ছে ঠিক সন্ধে নামবে তার আগ দিয়ে একটা পরিস্থিতি, সেরকম মনে হচ্ছিল। তখনই একটা প্রয়োজনে আমি একটা জায়গায় একটুখানি ব্যস্ত হয়ে যাই ওই কয়েক মিনিটের মধ্যে। ভাবলাম যে তখনই ভেবেছি যে ব্লগ করা শুরু করে দিই, দেখাই যে এখন কটা বাজে আর এখন কি অবস্থা আকাশের। তো তারপরে সেটা মিটিয়ে আস্তে আস্তে দেখছি আকাশটা পরিষ্কার, কারণ এক পশলা ঝরে গেল। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন। শিলিগুড়িবাসী হিসেবে এমনিতে ঠিকই আছি, ঠিকই আছি, কারণ আমাদের ঘর থেকে কোথাও বেরোতে হচ্ছে না, সেই জন্যই ভালো আছি। আর যাদের বেরোতে হচ্ছে তাদের অবস্থা খুবই খুবই খারাপ, কারণ এত বৃষ্টি। আর মুশকিলটা হচ্ছে বেরোলেই জামাকাপড় কাচতেই হচ্ছে, আর সেই জামাকাপড় আর শুকোচ্ছে না। সকালবেলাতে উঠে সকালবেলাতেই মামুন খবর পাঠিয়ে দিয়েছে যে এত বৃষ্টির মধ্যে যেতে পারবো না। না, আমার দিনহাটাতে সেখানেও ভালোই বৃষ্টি হচ্ছে, এরকম না হলেও ভালো বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আমার মায়ের যে কর্মসহায়িকা, যে তার তো হিস্টেরেক্টমি হয়েছে, তার যে মেয়ে একটু ঠেকা দিচ্ছিল, তার জ্বর, সে আজ আসছে তো কাল আসছে না। মামুনের বাড়ি হচ্ছে এইখানটা, এই যে এই যে এই জায়গাটাতে বাগড়া করতে, এই জাস্ট একটুখানি গিয়ে মামুনের বাড়ি। ছাতা মাথায় দিয়ে আসতে পারে, এক বাড়িতেই কাজ করে। এত কিছুর মাঝখানে যার আসার বিরাম নেই, কোমরে বেল্ট পরে, নি ক্যাপ পরে, সে হচ্ছে আমাদের মিনামাসি। এবং তার বাড়ি কোথায়? শাহুডাঙ্গি যেখানটায় সেখানে। দুটো অটো বদলে তাকে আসতে হচ্ছে, কিন্তু সে কিন্তু প্রত্যেক দিন আসছে, প্রত্যেক দিন। এই প্রজন্মের মানুষের জন্যই কিনা জানি না, এত সিনসিয়ারিটি না খুব আজকাল দেখা যায় না। যাই হোক, সে ঢুকেছে আজকে আমাদের ওপর নিচ মিটিয়ে হচ্ছে খিচুড়ি। খিচুড়িটি করছে আলপনাদি, আর ওপরে মিনামাসি করছে আলুরদম। আর রাত্রি পর্যন্ত না সেরকম বৃষ্টি ছিল না, রাতে যখন শুতে গেলাম তখনও রাস্তাঘাট শুকিয়ে গেছে। হ্যাঁ, মানে সাদা সাদা রাস্তাঘাট দেখা যাচ্ছে। মনে খুব আশা ছিল যে আজকে হয়তো বা বৃষ্টিটা হবে না, বা হলেও ওই রকম, যদিও পূর্বাভাস ছিলই, কিন্তু যাই হোক ভেবেছিলাম হয়তো বা এখনও যখন হয়নি। কিন্তু সেই শেষ রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত ফ্যান চালিয়ে দিয়েছি, মেশিনের কাছে জামা কাপড় তাও শুকাচ্ছে না। তো আমি এই পরিস্থিতি দেখে অনেক সকালবেলা একবার ভাবলাম যে মিনামাসিকে আজকে বারণ করে দিই, ছুটি দিয়ে দিই। শুধু শুধু এখান থেকে আলপনাদির আসা আর মিনামাসি সেই ভবেশমুর থেকে আসা, পার্থক্য আছে। তো তারপর আমি ফোন করলাম, যখন আমি ফোন করেছি তখন মিনামাসি অটোয়ে আলা করে ফোনটা ধরলো। আচ্ছা মিনামাসি কোথায়? বলে আমি যাইতেছি তোমাদের ওইখানে। তারপর আমি ফোনটা রেখে দিলাম, কারণ বুঝলাম যদি আমি ছুটি দিই তাতে বিশেষ কিছু লাভ নেই, ও এখানে আসবেই, কাজ করবেই, সেক্ষেত্রে আসুক, এইটাই। তারপরে আজকে আমি বললাম যে একটু আগে যখন ঢুকলো তখন বললাম যে আমি ভেবেছিলাম তোমার কাছে একটা দিন ছুটি দেবো, মানে এত বৃষ্টি দেখে। মিনামাসি বললো কী লাভ বৌদি, আমাকে তো আসতেই হবে, এই অঞ্চলেই তোকে কাজ করতে হবে। আমাকে যদি সবাই ছুটি দেয় তাহলে আমি বাড়িতে থাকতে পারি, কিন্তু আমাকে তো সবাই ছুটি দেয়নি। তুমি একা ছুটি দিলে একটা বাড়ির কাজ কম হবে, তাতে আমার বিশেষ লাভ কিছু হবে না, আমাকে সেই আসতেই হবে, যেতেই হবে। আমি আসলে যাতায়াতের জন্যই ভেবেছিলাম। মামুন আসছে না, নিচে আলপনাদির কাজের চাপটা একটু বেশি, শুধু খিচুড়িটাই করুক তাহলেই হবে। আর শুধু আমরা খিচুড়িই খাবো আজকে, আর রাত্রেবেলায় সবাই ওপর নিচ মিলে খাবে গোবিন্দভোগ চালের ভাত। যদিও গোবিন্দভোগ চালেরই খিচুড়ি হচ্ছে, কিন্তু তাও তারা গোবিন্দভোগ চালেরই ভাত খাবে। এই সিজনে প্রথম আমাদের হলো বৃষ্টির দিনে খিচুড়ি। আমাকে কত চা দিয়েছো? হাসছেন আমাকে দেখলে দাঁত চিবে একেবারে, হ্যাঁ গাছের দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আম গাছে একটা কালো পদক দেখেছেন। এবার থেকে দাদাকে দেখে বলবে দাঁত বের করবে। আবার লাইট চালাতে হচ্ছে, কি আর করা যাবে। এই যে কল্পনা দি, ঘুমি খিচুড়ি আজকে, লেত্তি মার্কা খিচুড়িটা টুপু মোটেই খুব একটা ভালোবাসে না, সেই জন্য এই যে ঘুনি খিচুড়ি এক হাতে খুলতে পারছি না। গন্ধ যা ছেড়েছে, তো নিচের জন্য সরিয়ে রেখেছে, দাঁড়া একটু ভালো করে দেখাই। এই যে লাইটগুলো সব জ্বালিয়ে দিলাম, আর বাইরের অবস্থা আবার সেই অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর ভালো লাগছে না সত্যি কথা। এই যেটা খোলার সঙ্গে সঙ্গে পুরো ঘর জুড়ে মমা করছে। একটা দুটো দিন বৃষ্টি পড়ে ঠিক আছে, কিন্তু এই সপ্তাহ ভর ধরে রোদের একটুও দেখা নেই,
এটা যে কি পরিমাণ হতাশা তৈরি করে না, সেটা আমরা এখানে বুঝতে পারছি। আমার তো খুবই সমস্যা হচ্ছে, সারা বাড়িতে এখন কীরকমভাবে যেন ভেজা ভেজা গন্ধ, যেখানেই হাত দিচ্ছি সেই জায়গাটায় কেমন যেন একটু স্যাঁতস্যাঁতে লাগছে, জানলাও খোলা যাচ্ছে না। এখন যেমন দিন, অথচ কেমন জানলাটা খোলাও যাচ্ছে না। তখন মনে হলো যে আর মন খারাপ করে কী বা হবে, এই জামাকাপড়গুলো দুদিন ধরে পরে রয়েছে, এটা দেখে আরও বিরক্ত লাগছে, তার থেকে বরং এই জিনিসপত্রগুলোকে একটু গুটিয়ে রাখে, তাতে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগলে একটুখানি মনটা ভালো লাগে। আসলে না, গাটা কীরকম ম্যাজম্যাজ করছে, কোনো কিছু করতে ইচ্ছে করছে না। এটা যে শুধু বর্ষাকালে ভালো লাগবে তা তো না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা আলাদা রকমের প্রফুল্লতা আসে, কিন্তু ওই যে কিছু করতে ইচ্ছে করছে না, আবার এদিকে বাড়িঘর তো দেখেও বিরক্ত লাগছে। কী অবস্থা জানেন তো, সব ছাতা পড়ে যাচ্ছে। একটা কাপড়, ওই যেটা এদিক ওদিক মোছামুছির জন্য ব্যবহার হয়, ওই কাপড়টা মোছা হয়েছিল একটা জায়গা, তারপর সেটাকে মেলে দেওয়া হয়েছে, শুকোয়নি। ওমা দেখছি ওই জায়গাটাতে কীরকম একটা ছ্যাঁচা মতো পড়ে গেছে, তো সেটা ফেলে দিতে হলো। তো এইরকমই পরিস্থিতি চলছে এখন শিলিগুড়ির। সব থেকে বিরক্তিকর হচ্ছে এই ঘরে জামা কাপড় শুকোনো। এই ঘরটাতে ঢুকলেই মনে হচ্ছে সমুদ্রের ধারে চলে এসেছি, ওইরকম একটা কীরকম ভেজা ভেজা গন্ধ না, ওই রকম একটা গন্ধ এই ঘরটা থেকে। তো জানলাগুলো যে খুলে দেবো সেটাও পাচ্ছি না, ভয় কাজ করে জানেন তো। কারণ আমার এক পরিচিত, মানে আমার বিয়ের পর পর একজন দেখেছিলাম, এক কাকু, ভদ্র কাকু, মানে ভদ্রলোকের পদবি হচ্ছে ভদ্র, ওই জন্য ওনাকে আমরা ছোট করে ভদ্র কাকু বলতাম। বাকি যে কাকুটা তারা অভদ্র তা নয়, এনার পদবিটা ভদ্র, আবারও বলছি সেই জন্যই ভদ্র কাকু। তো তার পৈতৃক সূত্রে পুরনো দিনের বাড়ি, বড় বড় জানলা, সেই রকম একটা বাড়িতে থাকতেন। বৃষ্টি পড়ছিল তো জানলাটা খোলাই ছিল, যেহেতু ছাঁটের বৃষ্টি ছিল না। তারপর ভদ্রলোকের হঠাৎ করে ঝড় আসে, পুরনো দিনের ভারী ভারী জানলা তিনি বন্ধ করতে গিয়ে একটি পাল্লা বন্ধ করতে করতে দ্বিতীয় পাল্লাটি তার হাতের ওপর আসে, কবজিটা একদম খুলে যায়। বিশ্বাস করুন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ যে ওই রকম যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে পারে সে আমি দেখেছিলাম। তারপর থেকে না কেমন একটা ভয় ভয় করে, বৃষ্টি পড়লেই না জানলাগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করি, কারণ কখন ছাঁটের বৃষ্টি আসবে, কখন হ্যাঁচা বৃষ্টিতে ধাম করে জানলা বন্ধ হয়ে যাবে বাবা, তার থেকে দরকার নেই, মানুষকে আহত হওয়ার আগে সম্ভাবনাতেই সজাগ থাকতে হবে। তো যাই হোক, এই যে র্যাকটা, এই র্যাকটা মা আসার পরে না পুজোতে ব্যবহার করতেন, মা আসলে আবার এটা আমি লাগিয়ে দেবো। আপাতত এটার কোনো কাজ নেই, জিনিস পড়ে থাকলেই নোংরা হয় এবং তার ওপর আবজ গাবজ জমা হয়, সেজন্য ওটা খুলে রেখে দিলাম, ওটাকে প্যাকেট করে ডিভানেতে ঢুকিয়ে দেবো। আর এই যে বিছানার চাদরটা, এইটাও কেমন যেন একটা ভেজা ভেজা হয়ে গেছে, যেটা দিয়ে ঢেকে রেখেছি সেটাও, এটা খুব শিগগিরই আমাকে বদল করতে হবে। আবহাওয়াটা না মানুষকে খুব ডিপ্রেস করে দিচ্ছে, ভালো লাগছে না আর এরকমভাবে, এরকমভাবে ওয়েদার, মানে রোদ্দুর নেই কিছু না, দিনের পর দিন বৃষ্টি। এত ভালোবাসি টুকুর, আমার মেয়ের নাম সেই জন্যই তো। হ্যাঁ, নামটা দিয়েছিলেন আমার শাশুড়ি মা, কিন্তু অন্য কিছু হয়তো হতে পারতো, আমরা নির্বাচন করেছি টুকুর নামটাকে, আমি বৃষ্টি ভালোবাসি। কিন্তু এরকম পচে যাওয়া বৃষ্টি আমার ভালো লাগছে না সত্যি, গায়ে হাত পায়ে ব্যথা, টুকুরটার গায়ে জ্বর, ঘরে ঘরে জ্বর, এই ওয়েদারের জন্যই। সামনেটা এখন আলো তো জ্বলেই গেছে, নিচে কাজকর্ম করছি সমস্ত কিছু জানলাগুলো বন্ধ করে দিয়ে, কারণ মাঝে মাঝে হ্যাঁচা হ্যাঁচা বৃষ্টি নামছে। আর একটা কী জানেন তো, ওই বাড়ির সামনেটা যদি কিছু দেখা যায় না, এই একটা FCI গোডাউন ছাড়া, যদি বাড়ির সামনে একটা পার্ক থাকতো বা একটা কিছু অন্য কিছু একটা থাকতো, তাহলে বৃষ্টি দেখার একটা আনন্দ হতো। কিন্তু বাড়ির সামনে এই একখানা প্রকাণ্ড গোডাউন দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে, মাঝে মাঝে আরও বেশি বিরক্ত লাগে। হ্যাঁ, এদিকটায় বাগান, কিন্তু বারান্দা দিয়ে তো কতটুকুই বা দেখা যায়, কিন্তু কখনো কখনো ছাদে চলে আসে। আজকে যখন বৃষ্টি পড়ছিলো তখন ছাদে এসেছিলাম, এসে বারান্দার বাগানটার দিকে তাকিয়েছিলাম, সেটা একটা আনন্দ, ভালো লাগে। কিন্তু এইটার দিকে তাকিয়ে থাকতে যেন বেশি ইচ্ছে করে, কিন্তু ওই যে ওই বিশাল একটা গোডাউন, কুকুরটার জ্বর এসেছে, ভাল লাগছে না কিচ্ছু। আজকে এক্ষুনি গিয়ে আমি নিচে আমার তুলসী গাছটাকে নিচে রেখে দিয়ে আসবো, রাত্রে যদি একটু বৃষ্টি পায় তাহলে সকালবেলা উঠে আবার নিয়ে আসবো, কারণ আমার তুলসী গাছে বৃষ্টি লাগবে। অন্য কোনো সারের থেকে একটু বৃষ্টির জল গায়ে যদি ওঠার পরে অনেক বেশি উপকার হবে। এমনিতে আমি ওই ওই কী বলে গোবরের ঘোলটা দিয়েছিলাম একটু, তাতে যেটুকু লাভ হয়েছে হয়েছে, কিন্তু বৃষ্টির জলে আরও বেশি, অনেক বেশি লাভ হবে।
জিমে যেতে হবে, তার হাত দিয়ে ভাবলাম শুভ সন্ধ্যাটা জানিয়ে যাই। খুব ম্যাজম্যাজে ওয়েদার আজকে, ভীষণ খারাপ লাগছে শরীরটা, কিন্তু 75 হার্ট চলছে। যদি এটা না থাকতো আমি আজকে জিম স্কিপ করতাম, কারণ আমারও মনে হচ্ছে প্যারাসিটামল খেতে হবে। এখন জিমে গিয়ে দেখি একটুখানি লাফালাফি দাপাদাপি করি, তখন হয়তো বা শরীরটা একটু ভালো লাগবে। আমার হাজব্যান্ড তো তাই বলছেন, তো তুমি জিমে যাও দেখি ভালো লাগবে, সেই আশাতেই জিমে যাই। সর্বত্র কীরকম একটা ভেজা ভেজা ব্যাপার, এই যে রেলিংটা ধরছি এটাও কেমন যেন ভেজা, হ্যাঁ চেয়ারটা নাড়বো সেটাও কেমন যেন ভেজা, একদম এক নাগারি কতদিন যে রোদ নেই। হ্যাঁ যারা দক্ষিণবঙ্গে আছেন, দুই বঙ্গে আবহাওয়া একেবারেই অন্যরকম, ভিন্নমুখী, মানে দুজনেই এক্সট্রিম অবস্থায় রয়েছে। আমরা একেবারে জলে জলে, মানে কি বলবো, একটা থই থই অবস্থা, মানে আপনাদের অতিরিক্ত মাত্রায় গরম। গরমেও তো মানুষ মারা যাচ্ছে, আজকে দেখলাম কমেন্ট করেছে একজন অহিন্দ্রেলা খেয়েছে, বর্ধমানের একটি বাচ্চা মারা গেছে। আমার কাছে এই খবরটা ছিল না, কমেন্টের মাধ্যমেই জানতে পারলাম। কি যে খারাপ লাগছে শুনে, অনেক সময় বাচ্চাদের স্কুলে না পাঠিয়ে বাবা মাদের উপায়ও তো থাকে, যদি নিম্নবিত্ত পরিবার হয় স্কুলে গেলে মিড ডে মিলটা হয়, কী করে আর এটা বলি কেন যে স্কুলে পাঠায় বাবা মা এই গরমে। পেটের দায় বড় দায়, সবার পরিস্থিতি আলাদা আলাদা। এই অবস্থায় বা আমি যে অবস্থানে বসে আছি সেই অবস্থানে দাঁড়িয়ে তাদের অবস্থা হয়তো ভাবতেই পারবো না, আমি এভাবে বলা যায় না। ও যাবে না বাবা গো, যাবে কি যাবে না, দেখো কিরকম যাবে মনে মনে হচ্ছে না, চলে গেল। হ্যাঁ হাঁটতে ইচ্ছা করছে না আমার, তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সব বাড়ি ফিরে যাচ্ছে কে জানে বাবা, কিন্তু সবার তো আমার মতো অবস্থা। কি গো যাই যা, নিজে নিজে হাঁটি, রাস্তা একেবারে ভেজা ভেজা, বাপরে বাপ, ভাল লাগে বর্ষাকালে না এইসব রাস্তা দিয়ে হাঁটতে, আমার ভীষণ ঘেন্না করে বন্ধুরা। পথ কুকুরগুলো সব অপকীর্তি করে রাখে, বৃষ্টিতে সেসব ঘেঁটে ঘুটে একাকার হয়ে যায়। বিশেষ করে এই টিএসি ক্লাবের গলিটা, এই গলিতে না কুকুর প্রচুর, আর তারা বেশ মানে এই জায়গাটাকে ঘর বাড়ি শৌচালয় সব একসাথে বানিয়ে ফেলেছে, এই রাস্তাটাই ওই রকম, যার ফলে এখানটায় এই বৃষ্টি বাদলার দিনে আমার যদি পায়ে হেঁটে আসতে যদি হতো তাহলে তো উপায় তো ছিল না, আসতেই হতো, কিন্তু ওই আর কি আমাকে হয়তো ঘুরপথে আসতে হতো, মানে হাতিমোড় হয়ে টোটোটা পেয়ে ভালোই হলো। কিন্তু আজকে কি প্রচণ্ড ভিড়। যাই হোক, আজকে একজন ট্রেনারের জন্মদিন, অ্যাকচুয়ালি জন্মদিনটা কাল ছিল, সে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো সেই জন্য আজকে তার কেক কাটিং হয়েছে। এই যে পেছনে সাগর, এই সাগরের জন্মদিন, ও আমাকে বলেছিল দিদি একটু কেক খাও, আমি বললাম না বাবা 75 হার্ট চলছে খাওয়া যাবে না, আমি বললাম পরের বছর খাবো সাগর, এবছরটা ক্ষমা করো। তো উইশ টুইশ করেছি আগের দিনও, আজকেও করলাম, তো এখন আমার হয়ে গেছে মোটামুটি এবং গোলাপি হয়ে গেছি, তারপরে এবারে বাড়ি যাই। হ্যাঁ এটা ঠিকই, জিম করে ওই ম্যাচ ভেজানি ভাবটা অনেকটাই কমে গেল, নেই আর এখন, হাতে মরে থাকে কয়েকটা জিনিস কিনতে হবে তারপর বাড়ি যাবো। এই সময়টা সবাই তাড়াতাড়ি করে খেয়ে দে, বেশিরভাগ বাড়িতেই দেখছি আলোটা একটু মৃদু বন্ধ, ওই আর কি আর করবে সবাই স্যাঁতস্যাঁতে ওয়েদারে। ভাই মুড়ি আছে, মুড়ি শেষ, ও বাবা এখন ঢুঁড়ো ঢুঁড়ো মুড়ি ঢুঁড়ো, এই সামনে দোকানে আছে, এই দোকানেও পেলাম না আসলে, স্যাঁতস্যাঁতে ওয়েদারে না মুড়ি চিমসে যাচ্ছে বলছে, দোকানে রাখা যাচ্ছে না, হ্যাঁ কোথাও পেলাম না, হাট থেকেই আনতে হবে, দোকানগুলো রাখছে না। বৃষ্টি শুরু হয়ে গেল দাদা, হ্যাঁ কলটা খুলে দিলাম, ঠিক আছে চলেই এসছি প্রায়, এই তো চলেছি, রাস্তাটা একটা শুকিয়েই মতো গেছিলো, দেখো কাণ্ড, পৌনে 2 ঘন্টা জিম করেছি, হ্যাঁ তাই রাতে রাস্তাটা তখন যখন যাচ্ছিলাম তখন পুরো ভেজা, এখন একটু শুকিয়ে গেছে, কিন্তু আবার শুরু হলো। কালকে এসে পরে আর ব্লগটা গেইন করতে পারিনি, তাই জন্য আজকের দিনে এলাম। সুপ্রভাত বন্ধুরা, একটু বাদেই নতুন ব্লগ শুরু হবে, তথা সকালবেলাতে আমি যেটুকু ধরার কিছুটা কিছুটা করে ক্লিপিং আমি জুড়ে নিয়েছি আর কি সকালবেলাতে। কালকে যে ব্লগটা আমার কমপ্লিট হয়নি সেটা কিন্তু আমার মনে ছিল, তাই ভাবছি এই আর কি এন্ড করি, এই এন্ড করি করতে করতে একটু যা হোক বেলাই হয়ে গেল। তো কালকে আসলে ওখান থেকে এসে পরে এক নাগারে সবটুকু কাজ, আসলে এখন যেটা হচ্ছে যে আমি 12-11টার মধ্যে শুয়ে পড়তে চাইছি, তো যেটা হয় যে এসে পড়ে না এক ধার সে এত কাজ থেকে যায়
সবসময়। আর তারপরে যেটা হয়, যেটা সারাদিনের কাপড় চোপড় এখন তো মেশিনে কাটছি, কালকে তো একদম মামন আসেনি, আর এমনিতেও যেহেতু জামা কাপড় হাতে কাছে মোটে শুকাচ্ছে না সেই জন্য, আর এইটাতে আমার এক ঘন্টার ওপর লেগে যাচ্ছে। 52 মিনিট তো বলছে কিন্তু কাঁচা হচ্ছে এক ঘন্টার ওপর ধরে। তো তারপরে তো এসে সেই জন্য প্রথমেই চান টান করে নিয়ে জামা কাপড়গুলো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি, সে দৌড় দৌড় দৌড়, তারপরে সব কাজ হয়ে গেল, তারপরে দেখছি এটা কমপ্লিট হলো। মানে এইটা আমি ওখান থেকে এসে প্রথম কাজ হচ্ছে এইটা শুরু করেছি, শেষ কাজ হচ্ছে এইটা, মানে মেলে টেলে দেওয়া এইগুলো। তারপরে খুব ক্লান্ত লাগছিলো কালকে, কী কারণে বুঝতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছিলো, এত ইয়ে হচ্ছিলো, তাছাড়া টুপুরের শরীরটাও ভালো নেই, তা সত্ত্বেও পড়ছে, হ্যাঁ মানে পিঠে ব্যথা করছে, মাঝে মাঝে শুয়ে পড়ছে, মা আমাকে একটু পিঠ টিপে দাও, এইসব মিলে মিশিয়ে আর কি ওই আর কি, যার ফলে এন্ড করা হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের দিনেই এন্ড করছি। আহা কী সুন্দর উড়ে এসে বাবার প্রতিমূর্তিটা, একদম খুব সুন্দর হয়ে গেল। ব্লগটা তো মঙ্গলবারের, কিন্তু আজকে দিন হাত বুধবার, পরের দিন চলে এসেছে, ভালো লাগলো সবার শেষে এসে। যাই হোক, ঠিক আছে, খুবই সামান্য ব্যাপার, হয়তো কোনো ব্যাপারই নয়। তো এই যে আমার তুলসী গাছটাকে ইয়েতে দেওয়া হয়েছে বৃষ্টিতে, দেখা যাক, দুটো দিন বৃষ্টি থাকলে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশনটা চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।